দেশ ত্যাগে ও দল পরিচালনায় নিষেধাজ্ঞা, ইমরানের বিরুদ্ধে সেনা সমর্থিত শাহবাজ আত্মঘাতী আরও যা করতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জে রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআইয়ের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবি সহ দলটির 80 জনের বেশি নেতার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গেল বৃহস্পতিবার 25 মে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বিশেষ সহকারী আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের মধ্যে তালিকায় রয়েছেন আসাদ ওমর, মালেকা বুখারি, কাসিম সুরি, আসাদ কায়সার, মুরাদ সাঈদ, হাম্মাদ আজহার, ইয়াসমনি রশিদ ও আসলাম ইকবাল। তিনি বলেন, ইমরান খান ও বুশরা বিবি সহ এই নেতাদের নো ফ্লাই তালিকা এক্সিট কন্ট্রোল লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। আতাউল্লাহ বলেন, পিটিআই নেতাদের তালিকা দেশ থেকে বাইরে যাওয়ার সব পয়েন্ট ও বিমানবন্দরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক নির্দেশে বলা হয়েছে, তালিকা নাম থাকা ব্যক্তিদের পাকিস্তান ত্যাগের অনুমতি দেওয়া হবে না। এর আগে বুধবার প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথা বিবেচনা করছে সরকার। গত বছর এপ্রিলে পার্লামেন্টে আস্থা ভোটে কৌশল করে আমেরিকার মদদে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় ইমরান খানকে। এরপর তিনি অভিযোগ করেছেন, তাকে অপসারণের নেপথ্যে রয়েছে পাক সেনাবাহিনীও। আগাম নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন তিনি। তার বিরুদ্ধে 150 মামলা করা হয়েছে। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হওয়ার প্রতিবাদে গত 9 মে পাকিস্তান জুড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পিটিআই কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেনাবাহিনীর কয়েকটি স্থাপনায় ভাঙচুরের খবর পাওয়া যায়। কয়েকদিনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হন। এরপর থেকেই পাকিস্তানের রাজনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে। সম্প্রতি পিটিআইয়ের একাধিক নেতা দল থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন। এর মধ্যে রয়েছে দলটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী। বুধবার তার দল ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে সেক্রেটারি আসাদ ওমর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে তিনি পিটিআই সদস্য থাকবেন। ইমরান খান ও তার দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরই শুধু দেশ ত্যাগে নিষেধাজ্ঞা নয়, সাথে সাথে ইমরানের দল পিটিআইকে নিষিদ্ধ করার কথা বলছে সরকার। গত বুধবার 24 মে এ কথা জানান প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি জানান, নিষিদ্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সরকার বিষয়টি পার্লামেন্টে তুলবে। 9 মে এর প্রাণঘাতী বিক্ষোভে টালমাটাল হয়ে ওঠে পুরো পাকিস্তান। একসময় সরকারি বেসরকারি সম্পত্তির পাশাপাশি সামরিক ভবনেও হামলা চালানো হয়। লাহোরের জিন্না হাউজেও হামলা চালায় পিটিআই সমর্থকরা। খাজা আসিফ বলেন, পিটিআই রাষ্ট্রের মূল ভিত্তিগুলোতে হামলা চালিয়েছে, যা আগে কখনো হয়নি। এটা সহ্য করা হবে না। এমন কোনো অপরাধ কি বাকি ছিল যা সেদিন, অর্থাৎ ইমরানকে গ্রেপ্তারের দিন, করা হয়নি? 9 মে বিক্ষোভ ও বিভিন্ন হামলায় অংশ নেয়া, তাদের ভাষায় দুষ্কৃতকারীদের ভিন্ন উদ্দেশ্য ছিল বলেও জানান প্রতিরক্ষামন্ত্রী। খাজা আসিফ বলেন, পিটিআই রাষ্ট্রের রিটকে চ্যালেঞ্জ করেছে। এমন ঘৃণ্য উচ্চাকাঙ্ক্ষা কেবল একজন ভারতীয়দের হতে পারে, পাকিস্তানি নয়। তিনি বলেন, ইমরান খান যা করেছেন তা ভারতে উদযাপন করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, অনাস্থা ভোটে হারার পর থেকে ইমরান খানের নিজের পদক্ষেপই তার এমন অবস্থার জন্য দায়ী। আমরা তার কোনো ক্ষতি করিনি, তিনি তার নিজের জন্যই এমন কষ্ট ভোগ করছেন। তিনি বলেন, 9 মে হামলার ঘটনা যে পরিকল্পিতভাবে সংঘটিত হয়েছিল তার সব প্রমাণ আছে। প্রতিরক্ষামন্ত্রী বলেন, 1 বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা চলছিল। সহিংসতার ঘটনার সঙ্গে জড়িত গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনরা আক্রমণগুলো পূর্ব পরিকল্পিত ছিল বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, সামরিক স্থাপনায় হামলাই ছিল ইমরান খানের শেষ উপায়। দেশটির ইতিহাসে সামরিক বাহিনীর রাষ্ট্র শাসন কিংবা বেসামরিক সরকারের উপর প্রভাব বিস্তারের দীর্ঘ নজির রয়েছে। সামরিক স্থাপনায় হামলার অভিযোগে ইমরানের অনেক সমর্থককে বিতর্কিত সামরিক আদালতে বিচারের মুখোমুখি করার উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী। তার 7,000 মতো সমর্থককে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে ডয়চে ভেলের প্রতিনিধি হারুন জাঞ্জুয়া জানান, নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর সিদ্ধান্ত সম্ভবত নেবে না ইসলামাবাদ। তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত কাজে আসবে বলে আমার মনে হয় না, কারণ বিচার বিভাগ সেই সিদ্ধান্ত বদলে দিতে পারে।
এদিকে ইমরান খানের দলে অনেক নেতা এবং সমর্থক ঝামেলা এড়াতে দল ছেড়ে যাচ্ছেন বলেও জানিয়েছে স্থানীয় সংবাদপত্র ডন। দলটির মুখপাত্র শিরিন মাজারি টানা কয়েকদিন হয়রানির শিকার হওয়ার পর পদত্যাগ করেছেন। তিনি জানান যে 12 দিন ধরে গ্রেপ্তার, মুক্তি, অপহরণ এবং আবারও মুক্তির অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন তিনি। মাজারি খান দলের অন্যতম সাহসী কণ্ঠ ছিলেন, যিনি সেনা সমর্থিত কর্তৃপক্ষ এবং গত বছরের এপ্রিলে ইমরান খানের প্রধানমন্ত্রিত্ব হারানোর পেছনে সেটির ভূমিকা নিয়ে সমালোচনা করে নানা সময়ে জোরালো বক্তব্য রেখেছিলেন। পিটিআই দাবি করেছে যে দলটির অনেক সদস্য জামিনে মুক্ত হওয়ার পর আবারও গ্রেপ্তার হয়েছেন। পাক রাষ্ট্রক্ষমতা থেকে ইমরানকে সরিয়ে দেবার পর থেকে পাকিস্তানের অবস্থা শোচনীয়, বিক্ষোভ আর বিক্ষোভে অবস্থা করুণ। এই তো মার্চের দিকের ঘটনা। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের বিরুদ্ধে পাকিস্তান ইমরান খানের জ্বালাময়ী বক্তব্য টিভিতে সরাসরি সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি PEMRA। ইমরান খানের রেকর্ড করা বক্তব্য সম্প্রচারের ওপরও নিষেধাজ্ঞা দিয়েছিল PEMRA। এখন এটা বলবৎ আছে, কিন্তু সেই নিষেধাজ্ঞার মধ্যেই সাম্প্রতিক সময়েও চলছে মিটিং, মিছিল, বিক্ষোভ, ধরপাকড়। সে সময় লাহোরে জামান পার্কের বাসভবনের বাইরে কড়া বক্তব্য দেওয়ার পর ইমরান খানের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হয়। তোষাখানা মামলায় ইমরানকে গ্রেফতার করতে সেখানে যায় পুলিশ। এরপরই গণমাধ্যম পর্যবেক্ষণকারী সংস্থাটি সব টিভি চ্যানেলকে ইমরান খানের সরাসরি বক্তব্য অথবা রেকর্ড করা বিবৃতি, বক্তব্য ও আলোচনা প্রচার থেকে বিরত থাকতে নির্দেশ দেয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারে সে সময় লাহোরে তার জামান পার্কের বাসভবনে অবস্থান নেয় পুলিশ। তোষাখানা মামলায় ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন দেশটির একটি আদালত। সেই পরোয়ানা কার্যকর করতে পুলিশ তার বাসভবনে যায়। এ বিষয়ে একাধিক টুইটে পুলিশ জানিয়েছে, ইমরান খানকে গ্রেফতারে পুলিশ কর্মকর্তারা তার লাহোরের বাসভবনে জড়ো হয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, নিজ বাসভবনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে ইমরান খান ভাষণ দিয়েছেন। দলের কর্মী ও সমর্থকেরা স্লোগান দেন, ইমরানকে গ্রেফতার করা হলে দেশ জুড়ে বিক্ষোভ শুরু হবে। তোষাখানা মামলার অভিযোগ গঠনের শুনানিতে টানা অনুপস্থিত থাকায় 28 ফেব্রুয়ারি ইমরান খানের বিরুদ্ধে অজামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন ইসলামাবাদের সেশন কোর্ট। প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকাকালে রাষ্ট্রীয় উপহার কেনা ও বিক্রির তথ্য গোপনের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে, যদিও ইমরান খান সেসব অভিযোগ অস্বীকার করে আসছেন। বিশ্লেষকরা বলছেন, ইমরানের প্রতি, নেতাদের প্রতি ও দলের প্রতি সেনা ও শাহবাজ সরকারের নিষেধাজ্ঞার এই ধরনের খড়গ চললে পাকিস্তানের ভূখণ্ড টুকরো টুকরো হতে বেশি সময় লাগবে না। সুতরাং জাতীয় স্বার্থে হলেও বর্তমান বেকুব সরকারকে তাদের নিজেদের লাগামই টেনে ধরা সমীচীন হবে, নচেত কঠিন মূল্য দেবার জন্য অপেক্ষা করতে হবে। দর্শক, আজ এখানেই শেষ করছি, ভালো থাকুন। আপনার গুরুত্বপূর্ণ অর্জন এবং কাজগুলো সম্পর্কে সবাই কি অবগত? ব্যক্তিগতভাবে আপনার অথবা আপনার প্রতিষ্ঠানের সুনাম ও সমৃদ্ধি ছড়িয়ে দিতে আপনার পাশে রয়েছে ওয়েব কিংডম। ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, মোশন গ্রাফিক্স, প্রফেশনাল ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি, ফেসবুক অ্যাড, পেইড ক্যাম্পেইন সহ আপনি পাচ্ছেন নানাবিধ সেবা। বর্তমান সময়ে ফেসবুক, ইউটিউবের মতো চমৎকার মাধ্যমের বিকল্প আর কিছুই নেই। এইসব মাধ্যমে লাখ লাখ মানুষের কাছে আপনার বা আপনার প্রতিষ্ঠানের তৎপরতা ছড়িয়ে দিতে যোগাযোগ করুন আমাদের সঙ্গে এই নাম্বারে। আমরা কাজ করছি বিশ্বস্ততার সঙ্গে, তাই আমাদের সঙ্গে রয়েছে মেরি স্টোকস বাংলাদেশ, হাইওয়ে পুলিশ, হামদর্দ বাংলাদেশ, ওয়ান ফার্মা, ড্রাগ ইন্টারন্যাশনাল সহ অসংখ্য প্রতিষ্ঠান। আপনার ফেসবুক এবং ইউটিউব ব্যবস্থাপনা বা ক্যাম্পেইনের জন্য আমরা সবসময় রয়েছি শতভাগ সক্রিয়। Zafran, am I seeing here regain spray? Stop hair loss within 3 days. 3 inches hair growth within 1 month. Grow new hair within 2 months. আমার মতো ঝলমলে ও লম্বা চুল পেতে চাও? ট্রাই করো Zafran hair growth therapy. To get the original Zafran oil, don't forget to scan QR code of the security card. Collect today and try it.